হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব এক গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা প্রত্যেকেই জানো যে 27 মে 2019 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তো এই রেজাল্ট তোমরা মোবাইল থেকে সবার প্রথম কী করে রেজাল্ট দেখবে এবং ওয়েবসাইটগুলো কী কী এবং এসএমএসের মাধ্যমে বা কীভাবে দেখবে সেই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, যারা এখনও জানে না তাদেরকে শেয়ার করে জানিয়ে দেবে যে রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, আর যারা এডুকেশনাল টিপস চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে বিভিন্ন বিষয়ের সাজেশন, বিভিন্ন এডুকেশনাল তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কেননা আমি যখনই কোনো এই ধরনের ভিডিও ছাড়ব ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। আর আমি জানিয়ে রাখছি 74 দিনের মাথায় কিন্তু প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফল। আজ সংসদের তরফে ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করেছে, চূড়ান্তভাবে ঘোষিত হয়েছে। আগামী 19 মে ভোট গ্রহণ পর্ব শেষ হচ্ছে, 23 মে লোকসভা নির্বাচনের ফলাফল। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ফল প্রকাশে 3 দিন ঠিক পর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে সংসদ। আজ সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী কিন্তু 27 মে সকাল 10টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। 10:30 থেকে ওয়েবসাইটে তোমরা ফল জানতে পারবে। আবার 10টায় সাংবাদিক বৈঠক করে মেধা তালিকা প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। এখন আমি আলোচনা করছি যে তোমরা কোন কোন ওয়েবসাইট থেকে ফলাফলগুলো জানতে পারবে। ওয়েবসাইটগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা লিখে নিতে পারো। ওয়েবসাইটগুলো হলো wbchse.nic.in এবং wbresult.nic.in এবং wb.allresult.nic.in। এই সমস্ত ওয়েবসাইটগুলোতে কিন্তু তোমরা ফল জানতে পারবে। আবার এসএমএসের মাধ্যমেও তোমরা ফল জানতে পারবে। তোমাদের লিখতে হবে wb12 দিয়ে রোল নাম্বার, তারপর তোমাদের পাঠাতে হবে এই নাম্বারগুলো 58888 অথবা 5676750 নম্বরে, তাহলেই তোমরা কিন্তু নিজের রেজাল্ট জানতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যাই হোক, আজকের মতো এখানেই সমাপ্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম টেনশন করো না, প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে এই আশা রাখছি। টাটা।